টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে তিন পয়েন্ট এক অনুশীলনের আমি আমার পর্ব নং হচ্ছে তিন চার সরি চার নম্বর পর্বে আমি তোমাদের তিন চার পাঁচ এই তিনটে অঙ্ক সমাধান করাবো দেখো তিন নম্বর অঙ্ক বলা আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এবং এবি ইকুয়াল টু সিক্সটি হলে এ প্লাস এর মান কত তো দেখো এ মাইনাস বি ইকুয়াল টু ফোর দেওয়া আছে আর এ বি ইকোয়াল টু আছে সিক্সটি তো এখন এ প্লাস মান বের করতে হবে তবে আমরা জানি আমরা জানি দেখো আমরা সূত্র জানি আমরা কি জানি যে এ প্লাস বি এ প্লাস বি হোলি সমান সূত্র জানি এ মাইনাস বি হোলি প্লাস ফোর

প্লাস ফোর ইন্টু দেওয়া আছে ছাট এখন যেহেতু মান বসিয়েছি লিখবো মান বসিয়ে দেখো মান বসিয়ে লিখলাম এখন আমরা ক্যালকুলেশন করবো বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে দুইটা ফোর গুণ তাহলে দুইটা ফোর যদি আমরা গুণ করি তাহলে চার চারা ষোলো ফোর গুণ ফোর সমান হয় সিক্সটিন বা ষোলো প্লাস চারশো চব্বিশ দুইশো চল্লিশ দেখো সেটা হলো যে চার দিয়ে ষাটকে গুণ করলে হয় দুইশো চল্লিশ বা এ প্লাস বি হোল স্কোয়ার ষোলো আর ষোলো আর দুইশো চল্লিশ যোগ করলে যোগ করলে হয় দুইশো ছাপ্পান্ন এখন দেখো আমরা এই স্কোয়ারকে আমরা ডান পাশে পাঠাবো যদি স্কোয়ারকে ডান পাশে পাঠাই তাহলে আসে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান যদি আমরা স্কোয়ারকে ডান পাশে পাঠাই তাহলে এ প্লাস বি ইকুয়াল টু হয় প্লাস মাইনাস রুট দুইশো ছাপ্পান্ন স্কোয়ারকে যদি ওই পাশ আমরা ডান পাশে পাঠাই তাহলে হবে প্লাস মাইনাস রুট দুইশো ছাপ্পান্ন আমরা জানি দুইশো ছাপ্পান্ন সমান অতএব এ প্লাস বি সমান দুইশো ছাপ্পান্ন সমান আমরা জানি রুট দুইশো ছাপ্পান্ন সমান জানি হচ্ছে ষোলো তাহলে অ্যান্সার আসলো প্লাস মাইনাস ষোলো তাহলে লিখতে পারি অতএব নিণ্য় মান প্লাস মাইনাস ষোলো প্লাস মাইনাস ষোলো এসেছে তাহলে উত্তর আমার কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে প্লাস মাইনাস ষোলো দেখো এ প্লাস বিয়ের মান বের করে বলেছিল আমরা জাস্ট এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র বসেছি এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি এর মান হচ্ছে ফোর আর এ বি এর মান ষাট ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো আর ষাটকে চার দ্বারা গুণ করলে হয় দুইশো যোগ করলে যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে হয় প্লাস মাইনাস দেখো স্কোয়ার যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে হয় প্লাস মাইনাস তুমি এটারে আরেকভাবে করতে পারো দুইশো ছাপ্পান্নকে প্লাস মাইনাস ষোলো স্কোয়ার করা যায় দেখো ষোলোকে যদি স্কোয়ার করা হয় দুইশো ছাপ্পান্ন হয় আর মাইনাস প্লাস ষোলোকে করলে দুইশো মাইনাস করলে দুইশো সেক্ষেত্রে তুমি স্কোয়ার স্কোয়ার বাদ দিলে এ প্লাস বি প্লাস মাইনাস ষোলো পাবে এইভাবেও করতে পারো অথবা তুমি ওই পাশে পাঠালে প্লাস মাইনাস দুইশো রুট প্লাস মাইনাস রুট দুইশো রুট সমান আমার কাঙ্ক্ষিত হচ্ছে ষোলো দেখো চার নম্বর অঙ্ক আমি এখন সমাধান করাবো এ এবং এবি হলে এ মাইনাস বি এর মান বের করো এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান বের করতে বলছে দেখো আমরা সূত্র জানি এ মাইনাস বিষ হোলিস্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি বা এ মাইনাস বি হোলিস্কোয়ার দেখো এ প্লাস বি এ প্লাস বি এর মান হচ্ছে নাইন এম তাহলে নাইন এম হোলিস্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবোয়ার তাহলে এবি এর মান হচ্ছে আঠারো এম স্কোয়ার আমরা এখানে লিখব কিন্তু মান বসিয়ে মান বসিয়ে দেখো সেটা হলো যে আমরা প্রথমে লেগেছি আমরা জানি এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি এখন এখানে যা ছিল তাই এখন এ প্লাস বি এর মান হচ্ছে নাইন এম দেওয়া আছে আমার আর এ বি এর মান দেওয়া আছে আঠারো এম স্কোয়ার এখন আমরা এটা ক্যালকুলেশন করবো বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান দেখো নাইনকে যদি স্কোয়ার করি নাইন এম স্কোয়ার হোল স্কোয়ার মানে নাইন এম দুইবার দুইবার নাইনকে গুণ করলে হয় একাশি আর এমকে স্কোয়ার করলে হয় এম স্কোয়ার মাইনাস যদি আঠারোকে আমরা চার দ্বারা গুণ করি তাহলে হয় বাহাত্তর এম স্কোয়ার বা A মাইনাস বি হোল দেখো একাশি এমিস্কার মাইনাস বাহাত্তর এমিস্কার একাশি থেকে বাহাত্তর এম স্কোয়ার বাদ দিলে হয় নাইন এম স্কোয়ার দেখো একাশি থেকে বাহাত্তর এমিস্কার বিয়োগ করলে হয় নাইন আমরা স্কার যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে হয় এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট নাইন যদি এই স্কোয়ার যদি আমরা ডাইন পাশে পাঠাই তাহলে হয় প্লাস মাইনাস রুট নাইন এম স্কোয়ার অথবা তুমি এইখানে আরেকটা আরেকভাবে করা যায় আরেকভাবে কিভাবে কীভাবে করা যায় একটু পরে আমরা দেখাচ্ছি এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস নাইন আসে রুটের ভিতর রুটের ভিতর থেকে নাইন যদি বেরোয় তাহলে হয় থ্রি এম স্কোয়ার রুট আর এম স্কোয়ার কেটে যায় আমরা জানি হয় হচ্ছে থ্রি এম তাহলে অতএব নিণ্য় নিম্নমান প্লাস মাইনাস থ্রি এম এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে দেখো সেটা হলো যে আমরা এই লাইন থেকে কীভাবে করতে পারি আমি একটু আগে বলেছিলাম যে আমরা এই লাইন থেকে লিখতে পারি কি দেখো এ মাইনাস বি হোলিস্কোয়ার বা এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান লিখতে পারি প্লাস মাইনাস থ্রি এমই প্লাস মাইনাস থ্রি এম স্কোয়ার হোলিস্কোয়ার দেখো প্লা প্লাস থ্রি এম কে স্কোয়ার করলে হয় নাইন এম স্কোয়ার আবার মাইনাস থ্রি এম কে হোল স্কোয়ার করলে হয় নাইন এম স্কোয়ার নাইন এম স্কোয়ার 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 বাদ দিলে এ মাইনাস বি এর মান তুমি অনায়াসেই কিন্তু পেয়ে যাবে তাহলে আমার উত্তর হচ্ছে প্লাস মাইনাস থ্রি এম তিন আর চার ন অঙ্ক আমার করানো শেষ এখন পাঁচ নম্বর অঙ্ক করাবো দেখো দেওয়া আছে বলছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর সমান তিনশো বাইশ অঙ্কটা দুইভাবে করা যায় এক নম্বর ভাবে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইড ধরে যদি আমরা স্কোয়ার প্লাস বিস্কারের সূত্র দুইবার ব্যবহার করি স্কোয়ার প্লাস বিস্কারের কিন্তু দুইটা সূত্র আছে একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে প্রথমটা প্লাস দিয়ে বসাবো দ্বিতীয়টা মাইনাস দিয়ে বসাবো বসালে আমার ডান পক্ষ আসবে এভাবে একভাবে করা যায় যে স্কোয়ার প্লাস বিস্কারের সূত্র দুইবার ব্যবহার করে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করা যায় অথবা যেটা দেওয়া আছে এখান থেকে দুইবার বর্গ করলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ আসে তুমি যেভাবে ইচ্ছা করতে পারো তবে আমি মনে করি যে যেটা দেওয়া আছে সেটা থেকে করলেই সবচেয়ে দ্রুত অঙ্গটা হবে তো দেখো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর আমরা উভয় পক্ষে বর্গ করব এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর স্কোয়ার লিখবো বর্গ করে দেখো বর্গ করেছি আমরা উভয় পক্ষে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন বর্গ করেছি এখন দেখো আমার সূত্র হয় এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর স্কোয়ার মানে ষোলো দেখো এই লাইন থেকে এ লাইন পরিবর্তন এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র বসেছি এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি আর ফোর মানে ষোলো এখন দেখো এই এক্স এই এক্স আর এক্স কাটা থাকে হচ্ছে বা এক্স স্কোয়ার মাইন দেখো এখানে মাইনাস টু থাকে তুমি একবারে মাইনাস টুকে আমরা যদি ডান পাশে পাঠাই তাহলে প্লাস টু হবে এক্স আর এক্স কাটা যেহেতু আর প্লাস ওয়ানকে স্কোয়ার করলে হয় ওয়ান আর এক্সকে স্কোয়ার করলে হয় এক্স আর মাইনাস টু এখানে মাইনাস টু আমি যদি ডান পাশে পাঠাই তাহলে হয় প্লাস টু দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন এক্স আর এক্স কাটা মাইনাস টু থাকে মাইনাস টু যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে প্লাস টু এক্স স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান কে করলে হয় আর ষোলো আর মাইনাস যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে প্লাস হয় বা এক্স প্লাস ওয়ান সমান দেখো ষোলো আর দুই যোগ করলে হয় দেখো ষোলো আর দুই যোগ্য লয় আঠারো এরপরে আমি আর একবার বর্গ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান আঠারো স্কোয়ার লিখব পুনরায় বর্গ করে লিখেছি পুনরায় বর্গ করে এখন দেখো আবার সূত্র বসাবো এ প্লাস বি হোলিস্কোয়ার দেখো এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ প্লাস বি দেখো আমার এখানে এ সমান হচ্ছে এক্স স্কার আর বি সমান হলো ওয়ান বাই এক্স স্কোয়ার এ প্লাস বি সূত্র হলো প্লাস টু এ বি প্লাস আর আঠারোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে তিনশো আঠারো কে স্কোয়ার করলে হয় তিনশো চব্বিশ এখন দেখো সেটা হলো দুই দুগুণে চার বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা টু ডা প্লাস আমরা যদি এক লাইন কম করার জন্য বা ডান ডান পাশে পাঠাই দিই তাহলে প্লাসটা মাইনাস হবে আর কে স্কোয়ার করলে হয় ওয়ান আর এক্স কে স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার আর তিনশো চব্বিশ টু ডা প্লাস আমরা যদি ডান পাশে পাঠাই তাহলে হয় মাইনাস এখন দেখো সেটা হলো যে সরি এখানে একটা স্কোয়াচ ছিল যেহেতু স্কোয়ার ছিল ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আর এক্স কে স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর এখন দেখো আমার থাকে কি অতএব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ থেকে দুই বাদ দিলে হয় তিনশো বাইশ এটা হচ্ছে প্রমাণ আমার প্রমাণিত কাঙ্ক্ষিত আমার প্রমাণ শেষ দেখো আমি অঙ্কটা তেমন কিছু না আমি দুইবার বর্গ করেছি কিভাবে দুইটা বর্গ দুইবার বর্গ করছি দেখো যেটা দেওয়া আছে লিখছি এরপর উভয় পক্ষে বর্গ করছি এবার এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র বসিয়েছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর চার কে স্কোয়ার করলে আজ ষোলো এক্স স্কোয়ার এ এক্স এক্স কাটে আর ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার পাঠায় তাহলে করছি দেখো এটার পর এবার এ প্লাস বি হোলি সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এবার দুই দুগুণে চার এক্স স্কোয়ার এক্স কাটা টু ডা প্লাস আমরা যদি ডান পাশে পাঠাই তাহলে হয় মাইনাস ওয়ান কে করলে ওয়ান আর দুই দুগুণে চার এক্স টু দি পার ফোর তিনশো চব্বিশ থেকে দুই বাদ হয় তিনশো বাইশ আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে দেখো আমি কিন্তু বেসিক্যালি তোমাদের প্রতিটা অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি শুধু তোমাদের উপকারের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে আমার এই লেকচারটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবা তোমরা